আরম্ভ করতে পারবে। দেশে বিনিয়োগ করতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। এজন্য তিনি তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিআইপি কার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় 10 জন প্রবাসী ব্যবসায়ীকে সিআইপি কার্ড প্রদান করা হয়। আপনারা যদি বিনিয়োগ করেন, বিনিয়োগ করার জন্য কোন ব্যাংকের প্রতিবন্ধকতা আসে, কোন জায়গা জমির প্রতিবন্ধকতা আসে, কোন সমস্যা আসে, এই সমস্যাগুলো আমি চিহ্নিত করবো এবং ওগুলা আমি শুদ্ধ আপনি শুদ্ধ একসাথে গিয়ে ওগুলা মোকাবেলা করবো। মাদ্রাসার ছাত্র নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় যে তাণ্ডব